নারায়ণগঞ্জের সুলভ মূল্যে একদম আঞ্চলিক পাসপোর্ট অফিস দেখতে পাচ্ছেন। এর পাশে সুলভ মূল্যে আমি বলবো চিপ রেটে ফ্ল্যাট বিক্রি হবে, যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, আপনারা দেখলেন পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিস থেকে একটু সামনে নামে আমরা দেখলাম একটু কাছে আছে যে মসজিদ, এই মসজিদ থেকে অর্থাৎ প্রায় আমি বলবো যে 300 মিটার দূরেই এই জায়গায় এই দুইটি ফ্ল্যাট, একটা হচ্ছে 700 স্কোয়ার ফিট, আবার 700 স্কোয়ার ফিট, টোটাল 1400 স্কোয়ার ফিট। কেউ চাইলে 700 স্কোয়ার ফিটও নিতে পারবেন, কেউ চাইলে একসাথে দুইটা মিলে 1400 স্কোয়ার ফিট নিতে পারবেন। ভিউয়ার্স, আমি একটু দেখাই যে এখানে 4.5% জায়গার উপরে 6 তলা ফাউন্ডেশন, এবং আমরা যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে 3 তলায় অর্থাৎ আমরা এখন আছি এই মুহূর্তে 3 তলা ছাদে, অর্থাৎ 4 তলায় আছি আমরা। আমরা আপনাদেরকে দেখাই যে জায়গাটা কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে, এবং বিশেষ করে যে এই যে রডগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা মজবুত বিল্ডিং, এখানে ভালোভাবে রড ইউজ করা হয়েছে। যেহেতু এটি 6 তলা ফাউন্ডেশনের, সো এই মুহূর্তে বিক্রি হবে 3 তলায়। আমরা আস্তে আস্তে 3 তলাটা দেখবো। আমরা আস্তে আস্তে ফ্ল্যাটে যাচ্ছি। যেটা আমি বলছিলাম যে এখানে 3 তলায় 2টা ইউনিট করা আছে। এ আমার হাতের ডান পাশে আছে 700 বর্গফুটের, আর আমার বাম পাশে আছে 700 বর্গফুটের। আমি দুইটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে এটা দেখাই, এখানে 700 বর্গফুটের মধ্যে ড্রয়িং ডাইনটা একসাথে করা আছে। এটা দেখেন, একদম আমি বলবো যে খুব যে বড় বিষয়টা তা না, এবং খুব ছোটো তাও না, এবং ড্রয়িং ডাইনিং 700 স্কোয়ার ফিটের মধ্যে বেশ বড়ই। এর পাশাপাশি আমি বলবো যে এর সাথে কিন্তু রান্নাঘরটা আছে। ভিউয়ার্স, আমি একটু বলে রাখি, যেহেতু এটি মানে এখনও কমপ্লিট হয় নাই, সো আপনারা আপনাদের মতো ফিটিং টিটিং সব লাগাতে পারবেন। সবচেয়ে ভালো খবর হচ্ছে যে এখানে তিতাস গ্যাসের সংযোগ আছে, যেটা খুবই দরকার। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এবং এখানে 2টা রুম আছে দুই দিক থেকে। আমি যদি এই রুমটা দেখাই আপনাদেরকে, এই রুমটা বেশ বড় এবং খোলামেলা। এটার সাথে কিন্তু আপনারা দেখেন যে বড় বড় 2টা উইন্ডো আছে, এদিক থেকে একটা আছে প্লাস এদিক থেকে একটা আছে, এবং এদিক থেকে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াশরুমের জায়গাও কিন্তু অলরেডি আছে। পাশাপাশি এখানে একটা ব্যালকনি, বেশ বড় একটা ব্যালকনি জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্যালকনি জায়গাও আছে। তো এটা 700 বর্গফুটের মধ্যে 2টা বেডরুম, 2টা বাথরুম, এবং ড্রয়িং ডাইনিং এবং রান্নাঘর। আমরা একটা দেখলাম, এটা হচ্ছে কমন ওয়াশরুম এই জায়গাটা হবে, আর এটা হচ্ছে আরেকটা রুম। অর্থাৎ 700 বর্গফুটে 2টা বেডরুম, 1টা ব্যালকনি, 2টা বাথরুম এবং রান্নাঘর, ড্রয়িং ডাইনিং একসাথে। ভিউয়ার্স, ঠিক এইটা যেমন দেখলেন, ঠিক অনুরূপভাবে আমরা আরেকটা যেটা আছে এখানে 700 বর্গফুট, যেহেতু এটা অলরেডি রেডি এবং ফ্যামিলি আছে, সেটাও আমরা দেখাচ্ছি। কেউ চাইলে এই 700 বর্গফুট আর এই 700 বর্গফুট এক করে দিতে পারবে। কিভাবে করবে সেটাও আমি একটু দেখাই, যে এই যে জায়গাটা আছে এই জায়গাটার সাথে জাস্ট ওই জায়গাটা অ্যাটাচ করে দেওয়া হবে। আমি আপনাদেরকে ওই ফ্ল্যাটটা দেখালে অনেকটা ক্লিয়ার হবে। এবার আমরা রেডি যেটা হয়ে গেছে, একদম 100% রেডি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা দরজা দিয়ে ঢুকলাম, ঢুকেই আপনারা দেখেন যে এটা হচ্ছে ঠিক সেম, আমরা যে একটু আগে দেখলাম এটার মতো একদম 100% সেম, যে এখানেও কিন্তু ড্রয়িং ডাইনিংটা একসাথে। দেখেন ভিউয়ার্স, যে বেশ কিছু জিনিসপত্র থাকার ফলেও জাস্ট একদম যে ছোট তা বলা যাবে না, এবং আমার মনে হচ্ছে যথেষ্ট ভালোভাবে এই জায়গাটাকে ইউজ করা হয়েছে। সো ড্রয়িং এবং ডাইনিং বেশ লম্বা আছে। এর পাশাপাশি আপনারা দেখেন যে এখানে এই কিচেনটা, যেটা একটু আগে দেখালাম আমি আপনাদেরকে, ওইখানে ওই পাশে একটা কিচেন, আবার এই পাশে একটা কিচেন, অর্থাৎ 2টা কিচেন একসাথে আছে। কেউ চাইলে যদি চায় আর কি ইচ্ছে করলে এটা আমরা অমিট করে দিয়ে আরেক জায়গাও কিচেনটা করতে পারবেন, প্লাস হচ্ছে এটাকেও একসাথে বড় করতে পারবেন। সো এখানে আপনারা ড্রয়িং ডাইন এবং কিচেনটা দেখলেন, সাথে একটা বেসিনও কিন্তু এখানে আছে। এই বেসিনের পাশে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কমন যে ওয়াশরুমটা বেশ ভালোভাবে এখানে আছে 2টা, একটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লো কমেট আছে, যে প্যান আছে, এবং আরেকটা যে বাথরুম আছে সেখানে কিন্তু আপনারা কমোড দেখবেন। তো সো এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, কমন ওয়াশরুম, এর সাথেই হচ্ছে এই হাতের ডান পাশে এখানে হচ্ছে একটা বেডরুম, এবং এটাও কিন্তু বেডরুম বলতে এটা মাস্টার বেডরুম, কারণ এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে সামনে হচ্ছে রাস্তা, খোলামেলা এদিক থেকে পাবেন, এবং এদিক থেকে একটা উইন্ডো পাবেন, এবং রুমটা বেশ বড়, যথেষ্ট বড়। আপনারা দেখেন যে খাট টাট আছে, এবং এখানে জিনিসপত্র আছে, পাশাপাশি যদি একটু ওয়াশরুমটাও দেখেন আপনারা।
জি, আপনারা বেশ ভালো একটা, একদম চমৎকার সুন্দর একটা ছোট ফ্ল্যাট, বাট সুন্দর একটা ফ্ল্যাট দেখে ফেললেন। এবার আমি আপনাদেরকে আরেকটা রুম আছে সেটা দেখাবো। জি, আমরা এবার আরেকটা রুম দেখব। এই রুমটা যাওয়ার আগে আমি দেখালাম যে আপনাদেরকে ড্রয়িং ডাইনিং এর সাথে কমন ওয়াশরুম প্লাস এই যে রুমটা আপনারা দেখেন, এই রুমের হচ্ছে সুবিধাটা হচ্ছে যে এই রুমের কিন্তু এই দক্ষিণ সাইডে একটা জানালা আপনারা পাচ্ছেন, বড় জানালা পাচ্ছেন, এবং সামনে একটা বেশ বড় একটা বেলকনিও আছে। বাট আমি বলি যে রুমটা যেটা আছে একদম দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান, আর এটার ক্ষেত্রফলটা হবে প্রায় 10x10, একটু কম বেশি হতে পারে, বাট বেশ জায়গাটাকে ভালোভাবে ইউজ করা হয়েছে। আর সবচেয়ে ভালো দিক যে এটার সামনে অর্থাৎ এদিক থেকে একটা বড় বেলকনি আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, বেলকনিটা বেশ বড় একটা বেলকনি আছে, এটা সামনে রাস্তা। তো আমি যদি একটু আপনাদেরকে প্রথম থেকে ধারণা দিই যে এখানে এখানে আমি যদি বলি যে 4.25 কাঠা জায়গার উপরে 6তলা ফাউন্ডেশনে আমরা আছি এখন 3তলায় আমরা আপনাদেরকে 2টি ফ্ল্যাট অর্থাৎ 700 বর্গফুট, 700 বর্গফুট, 1400 বর্গফুটের কেউ চাইলে একটা একসাথে করতে পারেন, অথবা কেউ চাইলে এটা আলাদা আলাদা অর্থাৎ 700 বর্গফুটের একটা ফ্ল্যাট নিতে পারেন, অথবা আরেকটা 700 বর্গফুটের ফ্ল্যাট নিতে পারেন। এবং প্রত্যেকটা ফ্ল্যাটে একই রকম অর্থাৎ প্রত্যেকের সাথে 2টা করে বেডরুম আছে, 2টা করে বাথরুম আছে, ড্রয়িং ডাইনিং একসাথে, 1টা করে রান্না এবং 1টা করে ব্যালকনি আছে। সো যাদের এই ধরনের ফ্ল্যাট দরকার, সো তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 01722169229, অথবা 01675937131, অথবা 01886169229। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন। ভিউয়ার্স, আমি আবারও বলছি, এটি পড়েছে পাসপোর্ট অফিস অর্থাৎ নারায়ণগঞ্জ ফতুল্লা পাসপোর্ট অফিসের একদম পাশে রঘুনাথ। এইখানে আপনারা দেখলেন যে লেক যে হচ্ছে অর্থাৎ লেকের সংস্কার চলছে একদম লেকের পাশে। এখান থেকে জাস্ট আমি যদি বলি যে জাস্ট একদম 4-5 থেকে 5টা বিল্ডিং পড়ে কিন্তু এই 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 ফ্ল্যাট বা এই বিল্ডিংটি। সো যাদের এই এলাকায় ফ্ল্যাট দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।